নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। করোনা সংক্রমণের মধ্যেও দেশে অর্থনৈতিক নিরিখে পশ্চিমবঙ্গ চলে এসেছে চতুর্থ স্থানে। গত এক বছরে বাংলার অর্থনৈতিক কার্যকলাপ বা সার্বিক বাণিজ্য বেড়েছে প্রায় 1,00,000 কোটি টাকা। রিজার্ভ ব্যাংকের 2020 থেকে 21 অর্থবর্ষের তথ্য অনুযায়ী এনবিএন নিরিখে দেশের মধ্যে চতুর্থ স্থানে রাজ্য। চলতি বাজার দর অনুযায়ী বাংলার মোট এনবিএর পরিমাণ 11,04,866 কোটি টাকা। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই সময়ের তুলনায় আড়াই গুণ বেড়েছে রাজ্যের এনবিএ। 2020 থেকে 21 অর্থবর্ষে রাজ্যের মোট উৎপাদন বা জিডিপির পরিমাণ প্রায় 13,00,000 কোটি টাকা। দেশের জিডিপি বৃদ্ধির হার যখন -7% হয়ে গিয়েছিল, তখন বাংলার তা ছিল +1.02%, কেন্দ্রের থেকে 8% বেশি। বাংলা সরকারের বলিষ্ঠ অর্থনৈতিক ভূমিকা আগামী দিনে বাংলাকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মত অর্থনীতিবিদদের। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।